আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি রমাদান ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমাদের 9 নম্বর রোজার ইফতার দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে আর কিছুই ইফতার বানাইনি, গতকালকের খিচুড়ি ছিল আর বাহির থেকে খাবার অর্ডার করেছি। আমার হাজবেন্ড চলে গিয়েছেন মসজিদে ইফতার করতে আর আমি আমার 2 মেয়েকে নিয়ে আজকে ইফতার করব। তো এখানে উইংস্টপ থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম আর আজকে হচ্ছে আমাদের 9 নম্বর রোজা। তো বাইরের খাবার দিয়ে আজকে ইফতার করেছি, ঘরে কিছুই বানাইনি, জাস্ট গতকালকের খিচুড়ি ছিল আর কিছু ছিল না। তো ইফতারের পর আমি সেহরির জন্য রান্না করব। এখানে মাছ বের করে রেখেছি, তো আজকে রান্না করব জাস্ট একটা মাছ ভাজি করব আর মাছ ভাজির সাথে বিন্নি ভাত রান্না করব, স্টিকি রাইস। এর জন্য এখানে 3 পিস রুই মাছ বের করেছি আর এগুলাকে মাছকান দিয়ে কেটে তারপরে ফ্রাই করব। আর আজকে আমি তেলের মধ্যে কুকারে ফ্রাই করব না, আমি আজকে রুই মাছগুলাকে এয়ার ফ্রায়ারের মধ্যে ফ্রাই করব আর বিন্নি ভাত রান্না করব আমি মাইক্রোওয়েভের মধ্যে বিন্নি ভাত আর এয়ার ফ্রায়ারের মধ্যে মাছ ভাজি, এই দুটাই করব আজকে সেহরির জন্য, আর কিছু রান্না করব না। তো এখানে মাছগুলোকে আমি মাছের যে আঁশগুলো এগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আর এখন কেটে নেবো, মাছকান দিয়ে 2 টুকরা করে নেব। তো আমি মাছগুলোকে কেটে আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব মাছ ভাজির জন্য। তো এখানে আমি বিন্নি ভাত রান্না করব, তো বিন্নি চাল নিয়ে নিচ্ছি আর এগুলো হচ্ছে এই দেশ থেকে কেনা, এদেশের চাল,
যেগুলো প্যাকেটের মধ্যে পাওয়া যায়। আমার বাংলাদেশি বিনি চাল রয়েছে, তো আজকে আর এগুলা দিয়ে বানাচ্ছি না। আজকে এই দেশের যে চালগুলো এগুলা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর বাংলাদেশ থেকে গত বছর আসার সময় অনেকগুলা বিনি চাল নিয়ে এসেছিলাম, অনেকে আমাকে দিয়েছিলেন নেনে, তো এগুলা নিয়ে এসেছিলাম এই দেশে আর কয়েকদিন খেয়েছি। আর আজকে এই লন্ডনের যেগুলা প্যাকেটের মধ্যে পাওয়া যায় এগুলাই রান্না করব। তো এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। আর চালটাকে ভালো করে ধুয়ে তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখব 20 মিনিট, এইরকম 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব চালটা। আর পরে আমি মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দেব। তো এরকম আমি আরও 2 বার মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছি যে মাইক্রোওয়েভের মধ্যে কীভাবে পিন্নি ভাত রান্না করা হয়। আর আমার কাছে খুবই ইজি মনে হয়, এই জন্য আমি রান্না করি। কুকারের মধ্যে যখন রান্না করি তখন একটু নরম হয়ে যায়, আর মাইক্রোওয়েভের মধ্যে আমার ইজি মনে হয়, ঝটপট হয়ে যায়, এই জন্য আমি রান্না করি। তো এখানে মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা ঝাড়ির মধ্যে। তো পানিটা যখন ঝরে গিয়েছে তখন একটা প্লেটের মধ্যে নিয়ে, আর এখানে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলা হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, আর সাথে লবণ দেব, আর দেব একটু তেল। তারপরে ভালো করে মাছটাকে মাখিয়ে তারপর এয়ার ফ্রায়ারের মধ্যে রেখে দেব, মানে এয়ার ফ্রায়ারের মধ্যে আজকে মাছটাকে ফ্রাই করব। তো দেখতে পেরেছেন আমি অল্প করে তেল দিয়েছি। আর আমি এইভাবে পথি, মানে রমজান মাসে আর কি আমার একদিন সেহরির টাইমে এইভাবে করা হয়, রুই মাছ দিয়ে অথবা বোয়াল মাছ দিয়ে, যে কোনো একটা দিয়ে আর বিন্নি ভাত দিয়ে খাওয়া হয়। তো আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। আর রাতের বেলা যেহেতু রান্না করছি ঝামেলা নেই, কুকারের মধ্যে তেল বসাতে হবে না, ফ্রাই করতে হবে না। তারপরে রাতের বেলা রান্না করলে ঘরের মধ্যে গন্ধ হয়ে যায়, এগুলো কিছুই হবে না যেহেতু এয়ার ফ্রায়ার মধ্যে রান্না করছি। তো এই তো আমি এয়ার ফ্রায়ারের শিটগুলো দিয়ে দিয়েছি যাতে করে আমার ড্রয়ারগুলো ভরে না যায়। তো আমার এয়ার ফ্রায়ার যেহেতু একটু ছোটো ছোটো ড্রয়ার, তাই আমি 6 পিস মাছ নিয়েছিলাম। তো আমি 3টা 3টা করে দিয়ে দেব। তো মাছগুলোকে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে, আর এদিকে এখন আমি বিন্নি ভাতটা রান্না করব। তো আমি তো চালটাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন পানিটা ফেলে, আর এখানে আমি 3 কাপ চাল নিয়েছিলাম, তো আমি 2.5 কাপ পানি দিয়েছি, আর সাথে একটু লবণ আর একটু তেল দিয়ে তারপর মিক্স করে, আর আমি এখন মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি ক্লিং ফিল্ম দিয়ে আর বোলটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রথমে একটা বড় বোলের মধ্যে নিয়েছিলাম চালগুলা, পরে যখন মাইক্রোওয়েভের ভিতরে ঢুকিয়েছি তখন দেখলাম যে আমার মাইক্রোওয়েভেন থেকে বোলটা বড় হয়ে গিয়েছে, যেহেতু আমি এটা নতুন কিনেছি আর এটা একেবারেই ছোটো। আমি ছোটো মোটো দিকে কিনেছি কারণ আমার একটা মাইক্রোওয়েভ রয়েছে এজন্য, আর এটা ছোটো নিয়েছি আর এজন্য আমার এই বোলটা বড় হয়ে গিয়েছে। আমি অন করে দিয়েছি কিন্তু পরে দেখলাম যে না, এটা ঘুরছে না, এর জন্য পরে বের করে আমি আরেকটা ছোটো বোলের মধ্যে দিয়েছি। তো এখানে আমি প্রথমে 5 মিনিটের জন্য দিয়েছি, পরে আর কি আরও দেব। আর এই তো দিতে পারছেন, এদিকে আমি মাছটা খুলে দেখছিলাম যে কেমন হয়েছে, তো হচ্ছে আস্তে আস্তে করে। আর এই তো এখন আমার এই বোলটা চেঞ্জ করে নেব কারণ বেশি বড় হয়ে গিয়েছে এর জন্য। তো এখন ছোটো একটা বোলের মধ্যে নিয়েছি। আপনি কি তাকাই জিলাপিনি কি আমার আমার কি গেছে 5 মিনিট হয়ে গেছে না 5 মিনিট লাগিয়ে দিছিলাম, আরো 5 মিনিট লাগবো।
তো আমি প্রথমে বিন্দু চালটাকে পাঁচ মিনিটের জন্য দিয়েছি, পরে আবার বের করে দেখব। আর এদিকে আমি দুধ গরম করে নিচ্ছি। আজকে মাছ ভাজি, তারপর বিন্নি ভাতের সাথে আর বিন্নি ভাত দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে। আমার যখন আমি বিন্নি ভাতটা রান্না করি আর দুধ দিয়ে ক্রিম দিয়েও খাই, আমার কাছে ভালো লাগে। তো যেহেতু বিন্নি ভাত রান্না করছি তো দুধও বসিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার যে বিন্নি চালটা বসিয়েছিলাম, তো আমি প্রথমে 5 মিনিট দিয়েছি, তারপরে 3 মিনিট আবার 5 মিনিটের জন্য দিয়েছিলাম। তো 3 মিনিট পরে আবার বের করেছি, বের করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার আরও 5 মিনিটের মতো লাগবে। মনে হয় অল সব মিলিয়ে 13 মিনিটের মতো লেগেছে। আসলে ডিপেন্ড করে চালের উপরে, আমি যখন বাংলাদেশি চাল রান্না করেছিলাম তখন কিন্তু আমার 10 মিনিটের ভিতরে হয়ে গিয়েছিল, আর আজকে একটু সময় লাগছে মনে হয় এদেশের চাল এই জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলা এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দেব। তো যেহেতু আমার এয়ার ফ্রায়ের ড্রয়ারগুলো ছোটো, আমি ভেতরে রেখে উল্টাতে পারছিলাম না, তো এখন একটা প্লেটের উপরে নিয়ে এসেছি, নিয়ে এই মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো এক পাশ হয়ে গিয়েছে, অন্য পাশটা হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। আর এই তো আমার বিন্নি ভাতটা হয়ে গিয়েছে, আর খুবই সুন্দরভাবে কিন্তু হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর আমি যেহেতু একটু লবণ দিয়েছি, আর এমনিতেই কিন্তু এই বিন্নি ভাতটা খাওয়া যায়, যেহেতু লবণ দেয়া আমার কাছে মজাই লাগে। আর এই তো দিতে পাচ্ছেন খুবই সুন্দর করে হয়ে গিয়েছে। এখন গরম, যখন একটু ঠান্ডা হয়ে যাবে আরও সুন্দর হবে, মানে এখন তো একটু নরম নরম লাগছে, পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। তো এই তো দিতে পাচ্ছেন মজাদার ঝটপট করে মাইক্রোওয়েভেনের মধ্যে বানিয়ে নিয়েছি বিন্নি ভাত, আর কুকারের মধ্যে রান্না করতে হবে না। আসলেই কিন্তু আমি কুকারের মধ্যে যখন পাতিলের মধ্যে রান্না করি আমার এটা নরম হয়ে যায়, আমি পারিই না। আর এইভাবে রান্না করে আমার খুবই ইজি মনে হয়। এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এইদিকে আমি মাছ ভাজির জন্য এখন পেঁয়াজ দেব মাছ ভাজির উপরে। তো এখানে প্রথমে পেঁয়াজ নিয়েছি, আমি যে প্লেটে মাছটা মাখিয়েছিলাম এই প্লেটেই পেঁয়াজগুলো নিয়েছি। আর এখন একটু মিক্স পাউডার দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে, তারপর মাখিয়ে আর আমি মাছের উপরে দিয়ে দেব। যেহেতু আমি আগে মাছের মধ্যে লবণ দিয়েছি এই জন্য এখানে আরও একটু অল্প করে দিয়েছি। তো পেঁয়াজটা মিক্স করে তারপরে আমি মাছের উপরে দিয়ে দেব। তো আমি পেঁয়াজের মধ্যে কিছু কাঁচামরিচও দিয়েছি আর একটু তেলও দিয়েছি। আসলে তেল দেওয়াটা ভিডিও করতে পারিনি, মনে হয় স্কিপ হয়ে গিয়েছে। তো পেঁয়াজের মধ্যেও আমি একটু তেল দিয়েছি, দিয়ে আর কি এই সবগুলা পেঁয়াজ আমি মাছের উপরে দিয়ে দেব। তো এই তো আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার এগুলা ফ্রোজেন করা ধনে পাতা ছিল, তো ফ্রিজার থেকে বের করে আর অল্প করে উপর দিয়ে দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে আমার মাছ ভাজিটা হয়ে যাবে মজার ইয়ামি ইয়ামি মাছ ভাজি। বেশি তেলে করা লাগেনি, অল্প তেলেই করে ফেলেছি। আর এই তো প্রথমে 3টা তুলে নিয়েছি আর পরে আরও 3টা।
হেলদি মাছ পিরান তেল কম ঢুকছে তেল ছাড়া মাছ পিরান ফতার আজকের ফতার তেল ছাড়া মাছ পিরান তো এখানে আমি টেবিলের উপরে মাছ ভাজিটা নিয়ে গিয়েছি কারণ আমাদের সেয়ারি টাইম হয়ে যাচ্ছে আমার হাজবেন্ড বলছিলেন যে দেখতেই লাগছে যে মজা হবে তো এখন আমরা সেয়ারি খেতে বসে গিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার বিন্নি ভাত খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাছ ভাজিও আর এখানে দুধটাকে জাল দিতে 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 আমি একেবারে গন করে ফেলেছি এখানে সাথে আছে ডাবল ক্রিম আর আছে নিডু দুধ গুঁড়া দুধ আর বাদে ম্যাঙ্গো আনবো আর লবণ আর আজকে হচ্ছে এগুলা দিয়েই খাওয়া তো মাছ ভাজি আর বিরুন ভাত এটা হচ্ছে আমার হাজবেন্ডের প্লেট আমি বিরুন ভাত বলেছি কারণ আমরা এটাকে বিরুন ভাত বলি আর এটা হচ্ছে আমার প্লেট আমার হাজবেন্ডকে দিয়েছি দুই পিস মাছ আর আমার এক পিস কারণ আর তো তরকারি নেই এটা দিয়ে খেতে হবে এই জন্য আর এখানে আমি প্রথমেই মাছ ছাড়াই ভাতটা খাচ্ছিলাম বিন্নি ভাতটা খেতে এত মজা লেগেছে আর এই তো এখন মাছ দিয়ে খাচ্ছি তো মাশাআল্লাহ মজাই হয়েছে মাছ ভাজি আর বিন্নি ভাত তো এটা দিয়ে খাওয়ার পর আমরা দুধ দিয়েও খেয়েছি আমার হাজব্যান্ডও খেয়েছেন আমার হাজব্যান্ড অবশ্য দুধ দিয়ে উনি খান না তো আমি এবছর ওনাকে প্রতিদিনই বলি যে খাওয়ার জন্য তো এক দুই দিন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে তো আজকে উনি খেয়েছেন আমার সাথেও আমিও মাঝে মধ্যে খাই আমি শুধু দুধ আর ক্রিমটাই খাই আমি আর লবণ দিয়ে আর অন্য বলা কলা ম্যাঙ্গো এগুলা আমি খাই না জাস্ট দুধ দিয়ে খাই আর আমার হাজবেন্ড এই তো ম্যাঙ্গো নিয়েছেন তো যাই হোক আমার এই ব্লগটি এখানেই শেষ করে নেব আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম